প্রতিদিন এত ভারী মেকআপ করার পরও কিভাবে আমার স্কিনে কোনো পিম্পলস না থাকে, এই প্রশ্ন সবারই। আজকে সবার এই প্রশ্নের উত্তর দেব। আজকে সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম একদম ফুল মেকআপ করে, স্মোকি আইস করে। তো বের হওয়ার আগে সকালে আমি খুব ভালো মতো মাচা অ্যান্ড মোরিঙ্গা ফেস ওয়াশ, যেটাকে হচ্ছে অলিভ বাংলাদেশ লিমিটেডের, সেটা দিয়ে স্কিন কেয়ার করে নিচ্ছি। মানে সকালের ফেস ওয়াশটা করে নিচ্ছি। অনেকে এটা জানে না যে সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই আমাদের কিন্তু ফেস ওয়াশ খুব ভালো মতো করতে হয়, কারণ সারা রাত কিন্তু একটা ময়লা স্কিনে জমে যায়। ওভার দ্য নাইট বালিশের কাভারে থাকা বা কাঁথা বালিশে থাকা একটা মানে ময়লা স্কিনে জমে, সেটা ডিপ ক্লিন করার জন্য অবশ্যই আপনাকে মাস্ট সকালবেলা ফেস ওয়াশ খুব ভালো মতো করতে হবে। এবং এতে করে আপনার স্কিনের সব ময়লাটা বের হয়ে গেলে এরপর আপনি যে স্কিন কেয়ারটা করবেন সেটা খুব মানে দ্রুত অ্যাবজর্ব হবে স্কিনে। যেহেতু আমি প্রতিদিনই স্ক্রাব করি আমি বলি, যেহেতু এবং এই স্ক্রাবটা অনেক বেশি মাইল্ড, আজকে আমি ইউজ করব স্ট্রবেরি স্ক্রাব, যেটা কিনা হচ্ছে ব্রাইটনিংয়ের জন্য। একটু আগে মাচা অ্যান্ড মোরিঙ্গাটা ইউজ করি যাতে আমার স্কিনে কোনো পিম্পলস না থাকে, ব্যাকটেরিয়া না থাকে এই জন্য, আর এখন হচ্ছে ব্রাইটনিংয়ের জন্য, পাশাপাশি আমার পোর্সের সব ময়লা রিমুভ করার জন্য। এতে করে ডেড সেলটা রিমুভ হয়ে যাবে, স্কিনটা স্মুথ হবে এবং আমি খুব ইজিলি এখন মেকআপ করলে সেটা মানে স্কিনে বসে যাবে। যেহেতু আমাকে লং টাইম হ্যাভি মেকআপ করতে হয়, লাইক অলমোস্ট 10-12 ঘন্টা পর্যন্ত স্কিনে রাখতে হয়, এই জন্য আমি যদি একটা হাইড্রেটিং সিরাম অ্যাপ্লাই করে নিই তাহলে মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে। যেমন এখন আমি অ্যাপ্লাই করছি মাচা অ্যান্ড মোরিঙ্গা যে ইয়াটা আছে, সিরামটা আছে সেটা। এতে করে ওই যে বললাম যেটা জার্মস পিম্পলস সেটা রিমুভ হয়ে যাবে এবং স্কিনটা হাইড্রেটেড থাকবে একটা লং টাইম পর্যন্ত। নাহলে কিন্তু স্কিনে মেকআপ ক্র্যাক করবে, খুব বেশি ড্রাই স্কিনে কিন্তু মেকআপ কোনোভাবেই করা যাবে না, ফাউন্ডেশন তো দেওয়াই যাবে না। এই জন্য আপনাকে অনেক বেশি হাইড্রেটেড করে স্কিনটাকে তারপরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সিরামের পর সুদিং জেল, এটা আমার স্কিনকে অনেক লং টাইম হাইড্রেটেড এবং একদম একটা ক্রিমি টেক্সচার দিবে, যাতে কিনা এরপরে যখন মেকআপটা বসাবো একদম মেল্টিং মেল্টিং লাগে। আর যারা কিনা অয়েলি স্কিন আছেন তাদের জন্য তো মানে এটা হেভেন, এই স্ট্রবেরিটা। এটা আপনার স্কিনকে ব্রাইট করবে, টান টান করবে, পাশাপাশি সান টান রিমুভ করতেও সাহায্য করবে আর স্কিনটাকে ডিপ ক্লিন রাখবে, দেখেন একদম কোনো প্রকার দাগমুক্ত। এরপর সানস্ক্রিন না লাগিয়ে তো এই রোদে বের হওয়া যাবেই না। শীত, গ্রীষ্ম, বর্ষা, সূর্য উঠুক না উঠুক, বৃষ্টি হোক, বরফ পড়ুক, যাই হোক না কেন, সানস্ক্রিন মাস্ট মাস্ট মাস্ট। বাসে রান্না করার সময়ও কিন্তু অবশ্যই আপনাকে সানস্ক্রিন লাগাতে হবে। এবং আমরা যারা সারাদিন লাইটের সামনে থাকি অনেক বেশি পাওয়ারের, যেগুলো আমাদের স্কিনের জন্য অনেক বেশি হার্মফুল প্লাস স্কিনটাকে কালো করে ফেলে, সেক্ষেত্রেও যদি আপনি সানস্ক্রিনটা লাগান আপনার স্কিনটা প্রোটেক্টেড থাকবে। এই যে আমি খুব ভালো মতো সানস্ক্রিনটা আমার স্কিনে মেল্ট করে নিয়েছি, অ্যান্ড অলিভের এই সানস্ক্রিনটা এত বেশি জোস। যেহেতু আমি সারাদিন লিপস্টিক লাগিয়ে থাকি, সো লিপ বাম মাস্ট রাতের বেলা সকালবেলা প্রতি সময় আমি মেকআপের আগে অবশ্যই লিপ বামটা ট্রাই করে রাখি, আমি লাগিয়ে রাখি। সো এই ছিল আজকে আমার অলিভ বাংলাদেশ লিমিটেডের মর্নিং স্কিন কেয়ার রুটিন।